আজকে বাংলাদেশে যারা কি সচেতন নাগরিক রয়েছে, আমাদের সকলের আজকে একটা দাবি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক দলের বিরোধী দল বিএনপি সরকার। আর আমরা বলেছি জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এটা কি আমাদের যৌক্তিক দাবি না অযৌক্তিক? ন্যায্য না অন্যায্য? ন্যায্য। যদি ন্যায্যই হয়, আর বারবার সরকারি দলীয় ওই মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ে তারা বলে থাকে যে তাদের নাকি জনসমর্থন অনেক, তা যদি আপনাদের জনসমর্থন অনেক হয়েই থাকে, তাহলে আপনারা সবচেয়ে একটা নির্বাচন যদি আপনারা ভয় পাচ্ছেন কেন?